সঠিক নিয়মে 2023 সালের নতুন নিয়ম অনুসারে ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওটাতে সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতে পারতেছেন আমাদের একটা ফেসবুক পেজ, এই পেজের নামটা এখন পরিবর্তন করতে চাচ্ছি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই পেজের নামটাই পরিবর্তন করে দেখাবো। যারা আমাদের এই পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখতে পারেন, এখানে নতুন নাম তো আপনারা দেখতেই পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো কিন্তু এখানে আমাদের আপলোড করা হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক অফিসিয়াল এই পেজটি। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজের মধ্যে চলে যাবো এবং ফেসবুক পেজটা আমাদের সুইচ করে রাখা আছে আপনারা দেখতে পারতেছেন। তো আমরা এই পেজের নামটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তো নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমরা ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম এবং এখান থেকে এই নিচের দিকে প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করব। তারপরে আবার ওই সেটিংস অপশনে ক্লিক করে দিব এবং এরপর আমরা এখান থেকে উপরের দিকে লেখা দেখতে পারতেছি পেজ সেটিংস, সিম্পলি পেজ সেটিংস অপশনে ক্লিক করব এবং পেজ সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে শো করবে। এখান থেকে আমরা নেম অপশনে ক্লিক করব। জাস্ট নেম অপশনে আমরা ক্লিক করে দিলাম এবং এরপর আমাদের সামনে এরকমভাবে শো করতেছে এবং এখানে আমাদের নামটা দিয়ে দিতে হবে এবং এখানে আমাদেরকে বলে দিয়েছে 60 দিনের আগে আমি চেঞ্জ করতে পারবো না। ওকে ফাইন, আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর আমি আমার নতুন নাম এখানে দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজের আমি নতুন নাম দিতে চাচ্ছি বাইজিত জবস। তো সিম্পলি আমরা দিয়ে দিলাম এবং দেওয়ার পর রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করব এবং রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করার মাত্র দেখতে পারতেছেন আমাদের কিন্তু এরকমভাবে শো করতেছে এবং এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের 5 ও 8টা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুক যেই অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডমিন দেওয়া আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের 5 ও 8টা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা সিম্পলি সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব এবং সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজের নামটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমরা বের হয়ে ব্যাক করে চলে যাচ্ছি এবং ব্যাক করে চলে যাওয়ার পর আমরা প্রোফাইলের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে পারবেন। দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে আমাদের বাইজিত জবস আমাদের কিন্তু ফেসবুক পেজের নামটি হয়ে গেছে, ঠিক আছে। তো এই পেজের মধ্যে আমরা কিন্তু এখন ভিডিও আপলোড করবো। অবশ্যই যারা জব সার্কুলার রিলেটেড ভিডিও যাচ্ছিলেন অবশ্যই আমাদের এই পেজের মধ্যে ফলো করে রাখতে পারেন। তো এরকমভাবে খুব সহজে আপনি নতুন নিয়ম অনুসারে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।